সবাইকে শুভেচ্ছা। এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 4 জ্যামিতিক অঙ্কন। গত ক্লাসে আমরা সম্পাদ্য 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সাথে বলেছিলাম তোমাদের এই অধ্যায় 4 এর মধ্যে দুই ধরনের সম্পাদ্য আছে, একটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য আর একটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য। আমরা ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্যের সম্পাদ্য 1 এবং 2 করেছি, আজকে আমরা সম্পাদ্য 3 এবং 4 করব। সম্পাদ্য 3-এ বলছে কি, ত্রিভুজের ভূমি শিরকোণ এবং দুই বাহুর অন্তর দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। দ্যাট মিন্স আমার একটা কী কী দেয়া আছে, আমার ভূমি দেয়া আছে, শিরকোণ দেয়া আছে এবং দুই বাহুর অন্তর দেয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমি মনে করলাম এখানে ভূমি এ দেওয়া আছে, এক্সটা দুই বাহুর অপর দুই বাহুর অন্তর দেয়া আছে এবং এক্সটা ভূমি সরি একটা কোণ দেয়া আছে, শিরকোণ, ত্রিভুজটা আঁকতে হবে। তাইলে শিরকোণ কোণটা গত ক্লাসে বলছিলাম আমি এটাকে ভূমি যদি ধরি, ভূমির বিপরীত বাহুটাকে বলা হবে শিরকোণ, দ্যাট মিন্স এটাকে বলা হবে শিরকোণ। ক্লিয়ার? আমরা এখন এমন একটা ত্রিভুজ আঁকবো যেটার মধ্যে সব কিছু আমরা পাবো। এখন এটা অঙ্কনের জন্য সর্বপ্রথমে কী করলাম, যে কোনো রশ্মি আমি বি ই নিলাম, যে কোনো রশ্মি আমি বি ই নিলাম। এখন বি ই থেকে আমি সর্বপ্রথম অন্তরের সমান নিয়ে আমি এটাকে কাটবো, কার সমান করে, অন্তরের সমান করে নিয়ে আমি এটাকে কাটবো। আর অন্তরের সমান করে আমি যদি নিই, অন্তরটা হচ্ছে এতটুকু, আমি এখান থেকে এখানে এটা কাটলাম, অন্তরের সমান করে নিয়ে আমি মনে করলাম বি পি অংশ কাটলাম, আমি অন্তরের সমান করে কাটলাম। এখন আমার এখন পি বিন্দুতে এইটার সম্পূরক কোণ অর্ধেকটা বের করব, এটা হচ্ছে পূরক কোণ। দেখো এটা হচ্ছে আপনি কোণ, একটা কোণ মানে সম্পূরক কোণ। আমার পূরক কোণটা কী, পূরক কোণটা যদি দেখাই, মনে করলাম এটা একটা কোণ, এটার পূরক কোণ হচ্ছে এইটা, প্রথমে কোণ ছিল এটা দেওয়া ছিল, এটার পূরক কোণ হচ্ছে এই কোণটা হচ্ছে পূরক কোণ। তাহলে সম্পূরক কোণটা আমি যদি একটু দেখাতে যদি যাই, সম্পূরক কোণ দেখো, মনে করলাম এটা একটা কোণ, এটা সম্পূরক কোণ কোণটা হবে। আমি এটাকে বাড়ালে এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এই কোণটাকে বলা হবে সম্পূরক কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই সম্পূরক কোণ মানে হচ্ছে যে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি যদি হয় তখন তাকে বলা হবে পূরক কোণ, এবং দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয় তবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে। দ্যাট মিন্স তাহলে আমাকে এখানেও ঠিক একইভাবে কাজটা করতে হবে, আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই রেখাটাকে আমি এখানে বাড়াইলাম। দ্যাট মিন্স আমার এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সম্পূরক কোণ। আমি যদি দেখাই আমার এখানে এই বরাবর যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে সম্পূরক কোণ। যদিও আমার চিত্রটা আমি গতকালকেও বলছি আমার আশেপাশে পর্যাপ্ত জিনিসপত্র না থাকার কারণে আমার এটা হবে না ঠিক মতো, এটা হচ্ছে সম্পূরক কোণ। এখন আমি সম্পূরক কোণটাকে অর্ধেক করব। আমরা কোণকে অর্ধেক করতে মোটামুটি সবাই পারি, এখান থেকে বসাবো, বসা অর্ধেক থেকে বড় করে এখানে একটা বৃত্তচাপ দিবা, এই জায়গাটা বৃত্তচাপ দেবে, এখান থেকে এখানে বসে এখানে একটা বৃত্তচাপ দিবা, এখানে হয়ে যাবে সম্পূরক কোণের অর্ধেক। আমি একটু গাঢ় করে দিই, এটা হচ্ছে সম্পূরক কোণের অর্ধেক, এটা এটা যোগ করে দেব আমরা। তাহলে এই যে এতটুকু অংশ, এই অংশটা হচ্ছে সম্পূরক কোণের অর্ধেক, এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে সম্পূরক কোণের অর্ধেক। আমি এই কোণটা ঠিক পি বিন্দুতে আঁকবো, আমি এই কোণটা ঠিক পি বিন্দুতে আঁকবো। আসুনি এখান থেকে এখানে মাপ নিলাম, মাপ নিয়ে প্রথমে এখান থেকে এখানে দিলাম, আমার আসলে মার্কারে কালি না থাকার কারণে এটা কালিটা কেন জানি শুকায় যায়। আচ্ছা এবার কাজ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা নেব, এখান থেকে এখানে দূরত্ব নিয়ে এখানে বসে এখানে একটা কী দেবো, বৃত্তচাপ দেব। আচ্ছা তাহলে আমরা সম্পূরক কোণ অর্ধেক এঁকে ফেললাম, এখান থেকে এখানে বৃত্তচাপ দিলাম, দেওয়ার পরে এটা আমি কী করবো, যোগ করে দেব। এটাই হচ্ছে আমার সম্পূরক কোণের অর্ধেকটা আমি আঁকলাম। তাহলে সম্পূরক কোণ অর্ধেক ইপি মনে করলাম, এক্স কোণ এই এফ কোণ আঁকলাম। এখন দেখো আমার যে ভূমিটা আছে ভূমিটাকে আমি কাটবো, ভূমির সমান মাপ নিব, ভূমির সমান আমি মাপ নিলাম, মাপ নিয়ে আমি এই বি বিন্দুতে বসিয়ে কাটবো, বি বিন্দুতে বসিয়ে ভূমি সমান মাপ নিয়ে আমি কাটলাম, বি বিন্দুতে বসিয়ে ভূমি সমান মাপ নিয়ে এটা কাটবো। কাটার পরে এটা এটা যোগ করে দেব, আমি এটার সাথে এটা যোগ করে দিলাম। আচ্ছা এখন তাইলে এটা কার সমান মাপ নিয়ে কাটছি, এটা কাটছি এ কোণের এ বাহু সমান মাপ নিয়ে, ঠিক আছে। আর এটা ছিল সম্পূরক কোণের অর্ধেক, মনে করলাম এটা এ বিন্দুতে ছেদ করছে, কী বিন্দুতে, এ বিন্দুতে ছেদ করছে।
এখন আবার এই বিন্দুতে আমি সম্পূরক কোণের অর্ধেকটা আঁকব। এই যে সম্পূরক কোণের অর্ধেকটা কিছুক্ষণ আগে আমি আঁকছি, ঠিক একইভাবে আমি আবার সম্পূরক কোণ অর্ধেকটা আঁকব। এখান থেকে এখানে ব্যাসার্ধটা নিয়ে এখান থেকে বসে এখানে একটা বৃত্তচাপ দিব। যদিও আমাদের ভিতরে ঢুকে গেছে, তোমাদেরটা ঢুকতে পারে নাও ঢুকতে পারে, তোমাদের বাহুর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা কোথায় বসতেছে না বসতে সেটার ব্যাপার না। তাহলে এই বিন্দু এখান থেকে এখানে মাপটা নিব আমি পেন্সিল কম্পাস দিয়ে, মাপ নিয়ে এখান থেকে এখানে বৃত্তচাপ দিব। এবার এটা একটা যোগ করে দেব, এটা কী করলাম যোগ করলাম, মনে করলাম এটা সি বিন্দুতে ছেদ করছে। কী বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে। তার মানে এইটাই হচ্ছে কি, এটাকে বলা হবে আমার এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন দেখো প্রমাণটা কিভাবে আসে, যেহেতু এই কোণ এবং এই কোণ দুটোটা কোণই সমান করে আমি আঁকছি, দ্যাট মিনস আমি বলতে পারবো এই দুইটা বাহু কি সমান, এই দুইটা বাহু কি সমান। কী লিখতে পারবো আমি, আমি লিখতে পারবো আমার প্রমাণ, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য প্রমাণটা বলতেছি। আমি বলতে পারবো এসি সমান পিসি, যেহেতু দুইটা কোণ সমান তাহলে তাদের বাহুগুলো সমান। এখন আমি যদি বলি বিপি এর মান কত, বিপি এর মানটা কত, বিপি এর মানটা হচ্ছে বিসি মাইনাস কত পিসি ইজ ইকুয়াল টু বিসি মাইনাস পিসির মান কত, এসি না এসি, আর বিপি মান হচ্ছে ডি। তাহলে দুই বাহুর অন্তর আসছে, দুই বাহুর বিয়োগফল আসছে, ঠিক আছে? আবার দেখো এই দুটা কোণ যেহেতু সমান, এই দুটা কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি, 100। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই কোণটা, এই কোণটা এই দুইটার সম্পূরক কোণ। কথা বুঝো নাই, এখানে আমি যদি এই ত্রিভুজটার কথা যদি বলি, তাহলে এ কোণ প্লাস পি কোণের মান, পি কোণ এই দুইটা কোণ হচ্ছে কোণ সি এর সম্পূরক কোণ, কোণ সি এর সম্পূরক কোণ। কেন সম্পূরক কোণ, কারণ আমরা যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার দুটা আমি কিছু আগে বলছিলাম যদি তিনটা কোণের সমষ্টি, দুটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি যদি হয় তখন তাদেরকে বলা হবে পরস্পরের সম্পূরক কোণ। এই দুটা কোণকে আমি যদি একটা কোণ বিবেচনা যদি করি, এই দুটা কোণকে একটা কোণ আমি বিবেচনা যদি করি, তাহলে এই দুটা কোণ হচ্ছে সি কোণের সম্পূরক কোণ। কেন, এইটা এবং এই তিনটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এই কোণ দুটাকে বলা হবে এটা সম্পূরক কোণ। তার মানে এই কোণের মানটা হচ্ছে এক্স কোণ, যেহেতু এই দুটা মিলে 100, এই দুটা মিলে হচ্ছে এটা, তার মানে এই কোণটা হচ্ছে এটা। এখানে দেখো তিনটা কোণ, 1 2 3 চিন্তা করলাম, এটা একটা, এটা একটা, তাহলে আরেকটা কোণটা এটা, দ্যাট মিনস এটা কী কোণ আসতেছে, এটা আমার এক্স কোণ আসতেছে। তোমাদের পরীক্ষা হলে প্রমাণ লেখার দরকার নাই, আমি বোঝানোর জন্য লিখতেছি। দ্যাট মিনস দেখো বিপরীত ভূমির বিপরীতটাকে বলছি আমি শীর্ষকোণ, দ্যাট মিনস এটা হচ্ছে আমার শীর্ষকোণ। আশা করি এটা বুঝতে পেরেছো এবং আঁকতেও পারবে ইনশাল্লাহ। তাহলে আসো এবার আমরা, এবার আমরা সম্পদ চারটা পড়ি, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উপর মধ্যমা এবং ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা আমি একটু বুঝাই আসলে কী কী দেওয়া আছে। মনে করলাম আসলে এটা একটা ত্রিভুজ, এটার বাহুর একটা মধ্যবিন্দু আছে না, ভূমির মধ্যবিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যবিন্দু, ভূমির মধ্যবিন্দু মনে করলাম ডি। এখন এটাকে এ যদি ধরি, এ থেকে এতটুকু পর্যন্ত দূরত্বকে বলা হয় এটাই হচ্ছে মধ্যমা, এই মানটা আমার দেয়া আছে। শুধু তাই না, এই যে ত্রিভুজটার একটা উচ্চতা আছে, এই ত্রিভুজটার একটা কী আছে উচ্চতা আছে, ওই উচ্চতা এইচটাও দেওয়া আছে। উচ্চতা এখানেও আসতে পারে, কিংবা আমরা যদি এখান থেকে বাড়ায় যদি এখানে চিন্তা যদি করি, এখানেও ত্রিভুজটার উচ্চতা এইচ দেওয়া আছে। আমাকে ত্রিভুজটা কী করতে হবে, আঁকতে হবে উচ্চতা এবং ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, দ্যাট মিনস এই কোণটাও দেওয়া আছে, এই কোণটাও দেওয়া আছে। তাহলে আমরা দেখি কীভাবে আমরা করতে পারি স্টেপ বাই স্টেপ, সেটা একটু দেখি। তাইলে আমার কী কী দেওয়া আছে আমি দেখি। প্রথমত যে কোনো রশ্মি আমি প্রথমে মনে করলাম বিডি অঙ্কন করলাম। এখন যেহেতু কোণটা দেয়া আছে, সর্বপ্রথম আমি কী করলাম, এক্স কোণটা এঁকে ফেললাম। আমরা সবাই এক্স কোণ আঁকতে পারি, আমরা প্রত্যেকে এক্স কোণটা এঁকে ফেলব। কী আঁকলাম, এক্স কোণটা আঁকলাম। এখন যেহেতু লম্ব বলছে, উচ্চতা দেয়া আছে, উচ্চতা মানে হচ্ছে লম্ব, দ্যাট মিনস আমি এই বরাবর আমি একটা 90 ডিগ্রি আঁকব। আমরা প্রত্যেকেই 90 ডিগ্রি আঁকতে পারি, একটু 90 ডিগ্রি এঁকে ফেলবা, অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে, অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে 90 ডিগ্রি আঁকবা, ঠিক আছে?
এখন লম্ব আঁকা মানে হচ্ছে উচ্চতা আঁকতে পারবো আমি। এখন উচ্চতাটা সমান মাপ নিয়ে এখান থেকে বি এম অংশ কাটবা, তার মানে এটা হচ্ছে আমার উচ্চতা এইচ। আমি তাহলে কী কী কাটলাম, আমি তাহলে কী কী আঁকলাম, আমি এখানে কোণ আঁকলাম এক্স, এখানে উচ্চতা আঁকলাম এইচ। আসো এখন আমাকে আবার যা করতে হবে, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম এই রেখাটার সমান্তরাল করে একটা রেখা আঁকতে হবে, বিডি এর সমান্তরাল করে একটা আমি কী আঁকবো, রেখা আঁকবো। বিডি এর সমান্তরাল করে আমি কীভাবে রেখা আঁকবো সেটা আমি একটু চিন্তা করি। বিডি এর সমান্তরাল করে রেখা আঁকতে গেলে সর্বপ্রথম এই যে 90 ডিগ্রি আঁকছি, এই কোণটা সমান মাপ নিয়ে এই যে 90 ডিগ্রি আঁকছি, এই কোণ প্রথমে একটা বৃত্তচাপ দিছি না, এই বৃত্তটা সমান এম বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটার সমান করে একটা বৃত্তচাপ দিব, এম বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটা সমান করে একটা বৃত্তচাপ দিব। এরপরে আমি যা করব, এখান থেকে একটু পর্যন্ত দূরত্বটা নেব, এখান থেকে একটু পর্যন্ত কী নেব, দূরত্বটা নেব। দূরত্বটা নিয়ে এখানে বসাই, এখান থেকে ঠিক এখানে একটা বৃত্তচাপ দিব। কথা বোঝা গেছে আশা করি, বুঝতে পারছো? আমি আবারও বলি, আমি এখান থেকে এখান পর্যন্ত এভাবে পেন্সিল কম্পাস দিয়ে এভাবে দূরত্ব নিয়ে এখানে বসে এভাবে বৃত্তচাপ দিয়ে দিব। বৃত্তচাপ দিয়ে দিলাম তাহলে সমান্তরাল রেখা চলে আসবে, তাহলে আমার সমান্তরাল রেখা চলে আসবে। তাহলে এবার আমি এটা যোগ করে দিব, তাহলে এই রেখাটা হচ্ছে এই রেখাটার সমান্তরাল, এম এন সমান্তরাল রেখা আঁকি। তাহলে দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করছে না, এখানে কী করছে, একটা বিন্দুতে ছেদ করছে। এখন আমার যে মধ্যমা দেয়া আছে, আমার যে মধ্যমাটা দেয়া আছে, এ বিন্দুতে বসিয়ে, এ বিন্দুতে বসিয়ে মধ্যমা সমান করে এখানে একটা বৃত্তচাপ দেব একটা, ঠিক আছে? তাহলে এই বৃত্তচাপটা দেওয়ার ফলে আমি এটাকে মনে করলাম, প্রথমে ধরলাম বি এক্স ধরে, প্রথমে মানে আসলে সবগুলো মার্কারে কালিকে শেষ নাকি বুঝতে পারতেছি না, প্রথমে মনে করলাম এটা বি এক্স, এটাকে মনে করলাম ডি বিন্দু। কিছুনে আমি দেখাইছিলাম না মধ্যমা হচ্ছে ঠিক এ বিন্দুটা মধ্যমা, দ্যাট মিনস এখানের থেকে এটা দূরত্ব যা, এটা দূরত্ব কি তা, এটা এবং এটা দুটোটা কি সমান, দ্যাট মিনস বিডি এর সমান মাপ নিয়ে এখন আমি কার সমান, বিডি এর সমান মাপ নিয়ে আমি ডিসি অংশ কাটব। কার সমান মাপ নিয়ে কাটব, এই বিডি এর সমান মাপ নিয়ে আমি ডি বিন্দুতে বসে সিডি অংশ কাটব এবং এ কমা সি কী করবো আমি যোগ করে দিব। তাহলে এ বি সি আমার উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে এ বি সিটা কী আসলো, আমার উদ্দিষ্ট ত্রিভুজ আসলো। তাহলে আমি কার কার সমান করে কী কাটছি, আমি এটা কাটছি হচ্ছে মধ্যমা ডি এর সমান করে, মধ্যমা ডি এর সমান করে এ ডি অংশ কাটছি এ বিন্দুতে বসিয়ে, তারপরে বিডি এর সম এখানে তাহলে বিডি এর সমান করে আবার সিডি অংশ কাটছি ডি বিন্দুতে বসাই, ডি বিন্দুতে বসিয়ে বিডি এর সমান করে সিডি অংশ কাটি। তাহলে দেখো আমার মধ্যমও আসছে, এটার উচ্চতা এখানেও যা এখানেও তা, যেহেতু এটা সমান্তরাল, যেহেতু এটা সমান্তরাল এখানেও যা হবে উচ্চতা এখানেও তা এখানেও তা, প্রত্যেকটা বিন্দুতে দূরত্ব লম্ব দূরত্ব যেটা আছে সেটা সর্বদা কী হবে, সমান হবে। এই লম্ব দূরত্বকে বলা হয় উচ্চতা। তাহলে কোণ একশো আছে, মধ্যমাও আছে, উচ্চতা তো আছে, এখানেও যেহেতু এইচ, আমি যদি মনে মনে চিন্তা যদি করি এখানে উচ্চতা যদি চিন্তা যদি করি তাহলে এটার উচ্চতা কত হবে, এইচ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি বুঝতে সমস্যা যদি অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত আমার কাছে পেন্সিল কম্পাস না থাকার কারণে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমি চেষ্টা করবো পেন্সিল কম্পাস নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। আল্লাহ হাফেজ, তোমাদের ভালো থাকবা, আসসালামু আলাইকুম।